হে বিশাল আকাশের মালিক, হে বিস্তীর্ণ জমিনের মালিক, 28 অক্টোবর যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত ঘটা আওয়ামী লীগের জন্য অভিশাপের বন্দিশিরা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিশাচ স্বৈরাচার ফ্যাসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়া না প্রত্যেকটি রক্ত ফোটার বদলায় এই বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী নির্বাচনে তুমি প্রতিষ্ঠিত করে দাও, তুমি দয়া করে এই কোয়া তুমি কবুল করে দাও। প্রিয় সভাহত ভাই সব, গত রাত্রে আমি হসপিটালে মাসুমকে এবং তার আহত সাথীদেরকে রেখে গিয়েছিলাম। গত রাত্রি আমাকে ডাক্তার বলল যে তাকে ক্লিনিক্যালি ডেড করা চলবে, মাসুম শহীদ হয়ে যাবে। গত রাত্রি সেই ধারণা নিয়ে এসেছিলাম, আমি রাতে ঘুমাতে পারি নাই, যে দৃশ্য দেখে এসেছি হসপিটালগুলিতে গত রাত্রে, মেটে মেটে কোন মানুষ এইভাবে মানুষ মারতে পারে, এইভাবে মানুষ পিটাইয়া বন্য হয় না, বন্য প্রাণীও মানুষ এভাবে পিটায় না, মাথা ফেটে চৌচির হয়েছে। এক ভাইয়ের পিঠের দিকে তাকায় দেখলাম তার মাথা ফাটা, জিজ্ঞেস করলাম আরো কোথাও আওয়াজ আছে নাকি, সে কাঁপ হয়ে শুয়ে পড়লো। তার পিঠের দিকে তাকালাম, একটা আঙ্গুল রাখার জায়গা নাই, এত পিটানো হয়েছে তার পা থেকে মাথা পর্যন্ত। অসংখ্য আহত রোগী হসপিটাল ভর্তি, 600 উপরে শহীদ হয়ে গেল মাসুম। মাসুম নামও যখন মাসুম, চেহারার দিকে তাকিয়ে দেখলাম চেহারা তো মাসুম ইস্পাতের মতো, এত গোলাপ ফুলের মতো চেহারা। এই শাহাদাতের কাফেলা আরো ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে, হসপিটালের দৃশ্য আমি যা দেখেছি। 28 অক্টোবর আওয়ামী লীগ চেয়েছিল অফিস দখল করতে, চেয়েছিল আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আওয়ামী লীগ যে কাজ করেছে, যে বর্বরতা বৈশাচিক আচরণ তারা করেছে, সেই আচরণের মাধ্যমে রাজনৈতিকভাবে তাদের কবর রচিত হয়েই গিয়েছে, বিশ্বকে তো কোনো সন্দেহ নাই। তারা নির্লজ্জের মতো ভল্লারদের সামনে কথা বলছেন, লজ্জা নাই শরম নাই। তারা বলছে বাইতুল মোকাররম থেকে নাকি এখান থেকে বাইতুল মোকাররমের মসজিদের ভেতর থেকে লোকেরা বেরিয়ে তাদের উপরে আঘাত করেছে। আমাদের অথচ এখানে আমাদের সামান্য কিছু লোক ছিল দাঁড়ানো, তাদের হাতে নাই নামাজ, এখানে আমরা নামাজ পড়েছি, আমরা মসজিদে যাই পারি নিয়ে নামাজ পড়েছি, এই বাড়ি রাস্তায় এই রাস্তার উপরে নামাজ পড়েছি, আল্লাহ সাক্ষী। সুতরাং আমি আল্লাহর কাছে আজকে বলতে চাই, হে বিশাল আকাশের মালিক, হে বিস্তীর্ণ জমিনের মালিক, 28 অক্টোবর যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত ঘটা আওয়ামী লীগের জন্য অভিশাপের বন্দিশিরা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিশাচ স্বৈরাচার ফ্যাসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়া না প্রত্যেকটি রক্ত ফোটার বদলায় এই বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী নির্বাচনে তুমি প্রতিষ্ঠিত করে দাও, তুমি দয়া করে এই কোয়া তুমি কবুল করে দাও। আমি আর বক্তৃতা রাখতে পারছি না, আমি সকলকে শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে বর্ণ হায়নাদের মোকাবেলা করে, এই পিশাচদের মোকাবেলা করে এই দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।